আপনারা যারা ফেনীতে আছেন আলহামদুলিল্লাহ ফেনীতে অনেক ওলামা একরাম আছেন অনেক ওলামা একরাম আছেন সিনিয়র মধ্যম এবং জুনিয়র বিভিন্ন স্তরের ওলামা একরাম ফেনীতে আছেন যারা ফেনীতে থাকেন না ঢাকার বিভিন্ন জায়গায় থাকেন কিংবা ফেনীতে থাকেন সব ধরনের আলিয়া বলেন কওমি বলেন বিভিন্ন ধরনের মাদ্রাসাগুলোর মধ্যেও উল্লেখযোগ্য বড় বড় ভালো ভালো আদর্শ এবং মেসাল উপমা দেওয়ার মতো অনেক প্রতিষ্ঠান ফেনীতে আছে আলহামদুলিল্লাহ এটা ফেনীবাসী মানুষের জন্য বিরাট বড় একটা সৌভাগ্যের বিষয় এর মধ্যে বিশেষ করে আমাদের মুফতি মোহাম্মদ আলী ভাই মাশাআল্লাহ আমি শুরুতেই বলেছি সামনে প্রশংসা করা যদি জায়েজ হতো তাহলে এখন অনেক প্রশংসা করতাম কিন্তু যেহেতু এটা হাদিসে নিষেধ আছে সেজন্য প্রশংসা বেশি করলাম না কিন্তু এতটুকু বলি যে আমার সুধারণা আছে যে আল্লাহর বান্দা তিনি ভালো কিছু চান এবং আপনারা যারা কাজ করতে চান এ ধরনের তরুণ কোনো উদীয়মান কোনো আলেম যদি থাকে তাহলে তার সাথে মিলেমিশে কাজ করতে চাইলে কাজ করতে পারলে সমাজে একটা ভালো কিছু করা যাবে ইনশাআল্লাহ শয়তান অনেক কিছু আপনাদেরকে বোঝাবে বলবে শয়তানের কাজই হলো যে ভালো কিছু হলে হতে গেলে যেন সেটাকে বাধাগ্রস্ত করা যায় বুঝেন নাই কথা ভালো কিছু হলে সেখানে শয়তান এক একজনকে এক একভাবে বুঝাবে বুঝায় ওইটাকে দুর্বল করে ফেলবে যাতে করে ওইটা এফেক্টিভ বা সমাজের মধ্যে প্রভাব বিস্তারকারী কোনো কিছু হতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে তোমরা তাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া তাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো আল্লাহ এখানে কাজের সাথে সহযোগিতা করতে বলেছেন খেয়াল রাখবেন কর্তার সাথে না আল্লাহ বলেন নাই তাআবানু আলাল বাররি ওয়াল মুত্তাকি যে লোক ভালো মানুষ যে লোক মুত্তাকি পরহেজগার তার সহযোগিতা করবা মূলত ভালো এবং তাকওয়া সহায়তা করলে তার সহায়তাই হবে কিন্তু আল্লাহ তাআলা ওইভাবে বলেন নাই কেন এর একটা কারণ হলো যে আল্লাহু আলাম আমরা অনেকে দেখবেন যে কোনো একটা ভালো উদ্যোগ কোনো একটা ভালো জিনিস ভালো কাজ যখন হয় আমরা করতে গেলে শয়তান আমাদেরকে বলে এর সাথে সহায়তা করবি কোন দলের কোন গ্রুপের এর সাথে বনে কি না এর ভিতরে কি বাইরে কি বাবারে আবার কোন ফ্যাসাদ শয়তান ওই ব্যক্তি নিয়ে আপনাকে ব্যস্ত করে দিবে কাজ নিয়ে না কাজটা কিন্তু সুন্দর কাজটা সুন্দর আপনি জানেন উনি একটা ভালো কাজ করতেছে কিন্তু শয়তান আপনাকে বলবে না ব্যক্তি তো আল্লাহ তাআলা তো ব্যক্তির কথা বলেন না আল্লাহ বলছেন কাজের সাথে সহযোগিতা করতে না ব্যক্তির সাথে করতে বলছেন কাজের সাথে করলে আলটিমেটলি ব্যক্তির সাথে হবে ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা কাজ দেখতে বলেছেন ব্যক্তি না আর আমরা কি দেখি ব্যক্তি আমার দলের কিনা আমার গ্রুপের কিনা আমার মতের কিনা তাহলে কাজ এবার একটু বাক্কা টাকা থাকলে ওটা যুক্তি তর্ক দিয়ে সোজা সোজা করে নেব আমরা আর যদি আমার মতের না হয় দলের না হয় চিন্তার না হয় তাহলে 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 কাজটা যদি একবারে সোজাও থাকে তো একটু দেখলে বলবো হালকা একটু ব্যাকা ব্যাকা লাগতেছে একটু মনে হয় ওই মাথার দিক দিয়ে একটু হালকা ব্যাকা আছে তাই না চোখে একটু ব্যাকা ব্যাকা লাগবে তো এই যে আমাদের কর্মপন্থা এটা কোরআনের সাথে যায় না কোরআন আমাদেরকে বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া সৎ কর্ম তাকওয়া এই কাজে তুমি সহযোগিতা করবা সৎকর্মশীল আর মুত্তাকিকে সহযোগিতা করো আল্লাহ যদি এরকম বলতেন তাহলে এবার যে যেটাকে যে যে দল করে যে যে মতের যে যে পন্থার যে যে গ্রুপের তার কাছে সেই হলো মুত্তাকি আর বাকি হলো ফেতনাবাজ ঠিক না বাকি হলো বাতিলপন্থী বাকি হলো বিভ্রান্ত মানে ম্যাক্সিমাম এই হলো অবস্থা তাই না তাহলে কি হয়তো তার কাছে মুত্তাকির সংজ্ঞা হয়তো তার দলের তার গ্রুপের তার মতের তার চিন্তার মানুষ এর বাইরের লোক মুত্তাকি পরহেজগার এটা তার কাছে মনে হতো না অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন তাহলে আমাদেরকে সহযোগিতা করতে হবে কাজের সাথে কাজের সাথে হ্যাঁ ব্যক্তি তো অবশ্যই দেখতে হবে আমি বলছি না যে ব্যক্তি দেখবেন না একজন অমুসলমানও আপনার যে কোনো কাজে তার সাথে আপনি ঝাঁপায় পড়বেন হ্যাঁ একজন মুসলমান যদি কোনো সামাজিক একটা ভালো কাজ করে কথার কথা ধরেন একটা রাস্তা মেরামতের জন্য একজন মুসলমান উদ্যোগী হয়েছেন আপনি তার সহযোগী হবেন না অসহযোগী থাকবেন ভাই রাস্তাটা মেরামত করলে সবার উপকারে আসবে কাজটা ভালো তাহলে আমরা এই কাজটা তার সাথে অসহায়তা করতে পারি কি পারি না এখানে আমভাবে আবার সব ভালো কাজ দেখে সবার সাথে সহায়তা করা যাবে সেটাও না কিন্তু ইন জেনারেলি সাধারণভাবে আমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো এটাই যে কাজের সাথে সহযোগিতা হবে কর্তা দেখে নয় কর্ম দেখে সহযোগিতা কর্তা দেখে
আর আমরা এখন শয়তান আমাদেরকে বুঝায় কি কর্তা দেখে সহযোগিতা করো কর্ম দেখে নয় ঠিক না কর্তাটাকে লোকটাকে কি তার কোন গ্রুপের আমাদের সাথে আছে কিনা আমাদের লোক কিনা হ্যাঁ আমাদের ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে বানারায় থাকবে ঠিক না ও আমাদের সাথে না এটা কি কোনটা কোনটা আল্লাহ জানে না তাহলে বাবা সর্বনাশ দাও দাও কাজ যত ভালোই হোক ঠিক না আমাদের অবস্থা মনগুলোকে বড় করতে হবে এবং চিন্তার উদারতা আনতে হবে এবং সেটা দিনের জন্য আনতে হবে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ কারণ এখানে থাকা উচিত না তাহলে ইনশাআল্লাহ ভালো কাজ হবে দেখেন কার কোন কাজ আল্লাহর কাছে কবুল হবে বলা কঠিন তাই না কার ইখলাস কতটুকু আছে আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে জানা কঠিন উনি একটা কাজ শুরু করছেন আমি একটা কাজ করব আপনি একটা করবেন আরেকজন আরেকটা করবে আমি আর কিছু করতে না পারি এই কাজটা কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো ইনশাআল্লাহ জাল্লা এটাকে কামিয়াবি দান করেন আল্লাহ যদি এটা আল্লাহর কাছে মাকবুল প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে এর অংশীদার ভাগিদারদের মধ্যে আমি একজন হয়ে গেলাম যে কোম্পানি খুব আপনার প্রতিষ্ঠিত হয়ে গেল ওটা প্রতিষ্ঠার সাথে আমি ছিলাম ব্যাপারটা ভালো লাগবে না ইনশাআল্লাহ এর কারণে আখেরাতে আমাদের বাণিজ্য ভালো হবে না ইনশাআল্লাহ সেজন্য ভালো কাজ দেখলে সহযোগিতা করতে হবে আমি একটা কথা প্রায় সময় বলি যে বীজ আছে বীজ গাছের বীজ বিচি আছে না বিচি আমের বিচি ধরে এই বিচিগুলো যখন লাগায় মানুষ কেউ জানে না কোন বিচি কত দূর যাবে ঠিক না কিছু বিচি আছে যে বিচিগুলো লাগানোর পর ওইটা একটু শুধু ইয়েটা বাইর হয় কি বলো ওইটাকে আপনার অঙ্কুর একটু বিচিটা ফেটে একটু বের হইলো মনে করেন আর ওখানে কোন এক বনি আদম হুলস্থুল করে দৌড় দিয়ে যেটার উপর পাড়া দিছে শেষ ঠিক না বেটি ওইটার হায়াত ওই পর্যন্তই ওই বিচি ওই অঙ্কুরেই শেষ হয়ে গেছে তাই না আবার কোনোটা দেখা গেল যে না মানুষের পা টানা থেকে বাঁচছে বেচারা বাঁচায় টাচায়া দুইটা পাতা গজাইছে সুন্দর সুন্দর মাশাআল্লাহ করি একটা ছাগল একজন আয়সা বিসমিল্লাহ করি ওইটা রে ওইটা দিয়ে এসে ব্রেকফাস্ট করে ফেলছে তাহলে ওইটা ওই দুই পাতাতেই শেষ আবার কিছু বিচি আছে যে অঙ্কুর গজাইছে দুইটা পাতাও গজাইছে বজে আর একটু লিক 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 করে বেচারা উঠছিল আরও দু চারটা পাতা হয়ে মাত্র উঠছে একবারে ছোট বাচ্চার মতো কচি শিশুর মতো সে লক লক করতেছে এক দেড় হাত দুই হাত হয়ে গেছে ছাগল মিয়ার নাগাল থেকে একটু উপরে উঠে গেছে কিন্তু গরু মিয়া আসে সেটারে লাঞ্চ করে ফেলছে এক মশরে লাঞ্চ করে ফেলছে শেষ ফিনিশ না আবার কিছু বিচি আছে যে বিচি দেখবেন যে আপনার এই তিনোটা স্তর পার হয়ে মাশাআল্লাহ সে মানুষের মাথার উপরে উঠে গেছে গরুর নাগালের বাইর হয়ে গেছে তার যে কাণ্ড সেটা মোটামুটি মোটা হয়ে গেছে এখন গরু এক মুচড় খেয়ে ফেলবে সে সুযোগ নাই মাশাআল্লাহ অনেক দূর গেছে সে কিন্তু কোনো বনি আদমের খপ্পরে পড়ছে তার কুড়ালের তলে পড়ছে হ্যাঁ বৃক্ষ নিধনকারের তলে পড়ছে কেটি সে বেঁচে ফেলছে খেয়ে ফেলছে চালাই ফেলছে লাকড়ি বানাইছে লাঠি বানাইছে কিছু একটা বানাইছে শেষ বেচারা ওখানে ঠিক না বিটি আবার কিছু বিষি আছে যেগুলা এই মানুষের পাড়া ছাগলের কামড় গরুর খানা মানুষের কুড়াল এর সব পার করে বিশাল বড় গাছ হয়ে গেছে কত বাধা পার হয়ে এসে এ পর্যন্ত টিকে গেছে এবার এখান থেকে ফল হয় ছায়া হয় ফসল হয় দিন দিন বড় হতে থাকে মানুষ আর কাটে না মায়া করে বিশাল বড় মহিরু হয় সবাই উপকার পাইতে থাকে এইরকম কোন বীজটা কোন পর্যন্ত যাবে বীজ যে লাগায় সে কি জানে কথা বোঝেন নাই আমার এই যে অনেকগুলো স্তরের কথা বললাম কোন বীজটা কোন স্তর পর্যন্ত গিয়ে ঠেকবে যে লাগায় সে জানে যারা পরিচর্যা করে তারা কি জানে একমাত্র জানেন কে আজকে এই আল হেদায়া মসজিদ বা মানে মাদ্রাসাতুল হেদায়া বা আরও যেসব প্রতিষ্ঠান সুন্দর সুন্দর হচ্ছে আপনার ফেনীতে বা সারা দেশে যারা করছে তারাও জানে না এটা কি ছাগলের গাল পর্যন্ত যাবে না গরুর খানা পর্যন্ত যাবে না মানুষের কুড়াল পর্যন্ত যাবে না এই সব পার করে বিশাল বড় মহিরু হয়ে শত শত বছর যুগ যুগ ধরে টিকে থাকবে এটা যে প্রতিষ্ঠা করে সেও আর যারা পানি দেয় এটার গোড়ায় তারাও
আল্লাহ জানে কিন্তু বুদ্ধিমান মানুষের কাজ হলো কি জানেন এজন্য এই যত চারা দেখবে সব চারাকে মায়া করবে এখানে লাগাবে ওখানে লাগবে এখানে পানি দিবে ওখানে পরিচর্যা করবে কারণ কোনটা মহির হয়ে যায় বলা যায় না সফল চাষি কারা হয় সফল কৃষক কারা হয় যে একটা নিয়ে বসে থাকে সে সে অনেকগুলো লাগাবে 100টা চারা লাগাবে দুইটা ছাগল খেয়ে ফেলবে একটা গরু খেয়ে ফেলবে দুইটা মানুষ একসাথে নিয়ে যাবে একটা পায়ের নিচে পড়া যাবে একটা যদি টিকে যায় বাস লাল ঠিক না বিটি তাহলে আমাদের কাজ কি ভাই আমাদের কাজ হলো যে কোনো কল্যাণের কাজ তাকওয়ার কাজ নেকের কাজ ভালোর কাজ আমরা দেখব আমি সেখানে একটু পানি ঢালব সেখানে একটা কি ঢালব পানি ঢালব একটু পানি ঢাললে কি হবে অনেকগুলোতে পানি ঢালব আপনি একটা ভালো কাজ করতেছেন আমি সেখানে গিয়ে একটু পানি ঢালব ভাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সুবহানাল্লাহ আল্লাহ সহজ করুক আমি টাকা দিয়ে পারি পয়সা দিয়ে পারি টাকা তো আমি সবসময় বলি এবং আমি চেষ্টাও করি যে যে কোনো ভালো কাজে আপনি কিছু কিছু টাকা দেন এখানে 50 ওখানে 100 এখানে 2000 ওখানে 10000 কোনটা আল্লাহর কাছে মাকবুল আপনি জানেন না তো দিতে থাকেন একটা লেগে যাবে লাল হয়ে যাবে ঠিক না বেটি এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকা উচিত এই যে একটা চমৎকার উদ্যোগ আমরা দোয়া করি এই উদ্যোগটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কামিয়াব করুন আমিন এই উদ্যোগ না আরো আমাদের ভাইরা যত উদ্যোগ নিচ্ছেন ফেনীতে ফেনীর বাইরে যতজন যত উদ্যোগ নিচ্ছেন আল্লাহ তাআলা সবার উদ্যোগগুলোতে ইখলাস দান করুন আমিন আমাদের সবাইকে আল্লাহ কোরআন এবং সুন্নাহর অনুসারে হওয়ার তৌফিক দান করুন আমিন আমরা সমাজকে সাথে নিয়ে সমাজের মানুষকে যথাসম্ভব আস্থায় এনে যথাসম্ভব তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে দাওয়াতের কাজ করুন ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা সমাজ কি হবে উপকার পাবে